সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা আপনাদেরকে জানাবো স্বপ্নে আমরা অনেকেই একে অপরের প্রেমিক প্রেমিকাকে অথবা নিজে নিজের প্রেমিক প্রেমিকাকে দেখে থাকে তো এক্ষেত্রে স্বপ্ন ব্যাখ্যা বিষয়গুলো কি উল্লেখ করেছেন তা আজকে আমি আপনাদেরকে স্বপ্ন ব্যাখ্যা বিষয়গণ যেটাই লিখেছেন সেটা আমি আপনাদেরকে জানাবো এই ঈশ্বা এই জন্য সম্পূর্ণ আলোচনাটুকু শুনতে ধরে শেষ পর্যন্ত শুনতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করছি স্বপ্নে কেউ যদি প্রেমিক প্রেমিকাকে অর্থাৎ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে দেখে দেখতে দেখে দেখে থাকে তাহলে ইহা সুখ স্বাচ্ছন্দের আবাস বুঝিতে হইবে একে অপরকে দেখলে সুখ স্বাচ্ছন্দের আবাস বুঝিতে হইবে স্বপ্নের প্রেমিক প্রেমিকাকে বিয়ে করতেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বিয়ে করতেছে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বিয়ে করতেছে দেখার মানে হলো আপনারা একে অপরের সাথে খুবই সুখী হবেন এই লক্ষণগুলো বুঝতে হবে এবং পরিবারে প্রচুর আয় উন্নতির এবং রহমত বরকতের নিশানা লাভের আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি প্রেমিক প্রেমিকার সাথে ভ্রমণ করতে দেখে তাহলে ইহা অতীতের সকল সমস্যার সমাধান হয়ে যাওয়ার ইঙ্গিত বুঝিতে হইবে এবং এক্ষেত্রে কোনো কোনো ব্যাখ্যা বিষয়গণের মতে ইহা অতীতের বিষয়গুলোর সমাধান হয়ে গেলেও পরবর্তীতে ভবিষ্যতে যে কোনো সময় মারামারি ঝগড়াঝাটির আলামত বুঝিতে হইবে প্রেমিক প্রেমিকা কার সাথে যদি অর্থাৎ একে অপরের সাথে প্রতারণা করতে দেখে যদি এই স্বপ্নটা কেউ দেখে তাহলে ইহা এই সম্পর্কে কখনো সুরক্ষিত থাকবে না এই সম্পর্কের মধ্যে মারামারি ঝগড়া হানাহানির আলামত বুঝিতে হইবে আর এটা খুবই মারাত্মক এবং একটা এক ধরনের সম্পর্ক তাই এই স্বপ্নটা দেখলে একটু সতর্ক এবং সাবধান থাকবেন এবং স্বপ্নে কেউ যদি প্রেমিকাকে অন্য কোনো পুরুষের সাথে দেখে থাকে এবং দেখার কারণে হিংসা করে থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু প্রেমিকার কাছে আপনার কোনো মূল্য নেই এই লক্ষণ বুঝতে হবে অর্থাৎ আপনি যে অন আপনার প্রেমিকাকে অন্য কারোর সাথে দেখলেন তাহলে আর প্রেমিকা আপনাকে কিন্তু মূল্যায়ন দিচ্ছে না মূল্যায়ন দিবে না যদিও আপনার সাথে রয়েছে থাকছে খাচ্ছে তা কে হলে কিন্তু মূল্যায়ন দিবে না এই লক্ষণ বুঝতে হবে স্বপ্নে প্রেমিক প্রেমিকাকে মারা যেতে দেখে অর্থাৎ একে অপরকে মারা যেতে দেখলো ছেলে মেয়েকে অথবা মেয়ে ছেলেকে মারা যেতে দেখলো তাহলে ইহা আপনার ভুলের কারণে আপনি ভোগ করতেছেন এই লক্ষণ বুঝতে হবে অর্থাৎ পাপের কারণে অনুশোচনা ভোগ করতেছেন অনুশোচনার মধ্যে ভুগতেছেন একটু আপনাদেরকে পাপের কারণে লজ্জিত হতে হবে এবং প্রেমিক প্রেমিকার একে অপরের সাথে মিলিত হতে দেখা এবং উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে সহবাসের অবস্থার যদি কেউ দেখে তাহলে ইহা সম্পর্কের মধ্যে আরো গভীর হওয়ার আলামত এবং গর্ব থেকে উত্তম সন্তান জন্মগ্রহণের আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি দেখিতে পায় যে প্রেমিক প্রেমিকার সাথে ভালো সময় কাটাচ্ছে তাহলে ইহা তাদের সম্পর্ক খুবই মধুর হওয়ার আলামত ইঙ্গিত বুঝিতে হইবে এবং প্রেমিক প্রেমিকার হাত ধরে যদি হাঁটতে দেখে তাহলে ইহা প্রচুর অর্থসম্পদ পাওয়ার আলামত বুঝিত হইবে প্রেমিক প্রেমিকার প্রতি রাগ করতে দেখলে একে অপরের ভালোবাসা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার আলামত বুঝিত হইবে এবং তাদের সম্পর্ক দীর্ঘদিন দিন থাকিবে এই লক্ষণ বুঝিত হইবে এবং বান্ধবীর প্রেমিকের সাথে কেউ যদি বান্ধবীর প্রেমিকের সাথে অন্য কাউকে দেখে থাকে তাহলে ইহা বান্ধবীকে নিয়ে হিংসা করার আলামত বুঝিত হইবে এবং স্বপ্নে কেউ যদি নিজের প্রেমিকা কে অন্য কেউ বিয়ে করতেছে এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ইহা দুর্নাম রটাইবার আলামত বুঝিতে হইবে এবং এবং কোনো কোনো ক্ষেত্রে ইহা মানহানির আলামত এবং স্বপ্নে কেউ যদি একে অপরের সাথে মিলিত হতে দেখে তাহলে ইহা স্বপ্ন ভীষণ বড় কোনো সমস্যার মধ্যে নিপতিত হওয়ার আলামত বুঝিতে এবং প্রেমিক প্রেমিকাকে অন্য কারোর সাথে যদি ডেট করতে দেখে সাক্ষাৎ করতে দেখে তাহলে ইহা মধ্যে হইবার আলামত সম্মানিত দর্শক বিন্দু এই ছিল আপনাদের জন্য আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা টুকু এই জাতীয় আরো অনেকেই অনেক কমেন্ট করে থাকেন তো আপনাদের সেই বিষয়গুলোর আমরা প্রত্যেকটা জবাব দিয়ে থাকি ইনশাআল্লাহ এই জাতীয় আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে আমরা আপনাদেরকে সেগুলো অবশ্যই জানাবো আর আপনাদের যদি এ জাতীয় আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এতে আপনার অনেক কল্যাণ হবে কেননা এটার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে এবং এখান থেকে একটি ভালো কাজের ভালো প্রতিদান আপনার কাছে যাবে আর আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্যে থেকে আরো অধিক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ভিডিওর শেষ অংশের মধ্যে রয়েছে কেননা শেষের আলোচনাটুকু শুনলে আপনারা বুঝতে পারবেন স্বপ্নে কি দেখলে কি হয় কোন সময়ের স্বপ্ন সত্য হয় এই বিষয়গুলো নিয়ে এই জন্য ভিডিওর শেষের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন সময় দর্শকবৃন্দ আপনার আলোচনা শুনতে থাকুন আমরা প্লে করে দিই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোটো অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্নও কার্যকর হয়ে থাকে এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইব অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যা হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইব তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু ইয় মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই জন্য এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার বয়সগত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় দিনী ভাই বোনেরা সুপ্রিয় ভিউয়ার্স কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন